গ্রিসের উত্তরাঞ্চলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 26 জন নিহত, 85 জন আহত হয়েছেন। দেশটির ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভেসিলিস ভারথাকোগিয়াননিস বুধবার ভোরে গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গ্রিসের লরিসা শহরের কাছে একটি মালবাহী ট্রেনের সঙ্গে আরেকটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় যাত্রীবাহী ট্রেনটিতে কমপক্ষে 350 যাত্রী ছিল। রাজধানী অ্যাথেন্সের প্রায় 380 কিলোমিটার উত্তরে এ দুর্ঘটনায় কমপক্ষে 3টি ট্রেনের বগিতে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছে একাধিক বগি। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 17 ইউনিট, 150 দমকল কর্মী ও 20টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকর্মীরা। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।